আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। জি জি, এখন তাহলে আরেকটা প্রশ্ন আছে। কোরআনে তো বলা আছে লা ইকরাহ ফি দ্বীন, ইসলামে বা ধর্মে জোর জবরদস্তি নেই, কিন্তু মোহাম্মদ যে কাফেরদের দাওয়াত দিছে তারা অ্যাকসেপ্ট না করলে যুদ্ধ করছে, ধরে নিয়ে আসছে, তো এটা কোরআনের আয়াতের বহির্ভূত কাজ হলো না? এই হ্যাঁ কোরআনেই না, বলা আছে যে ইসলামের একটা বিধান হচ্ছে নাসিখ এবং মানসুখ, মানে হচ্ছে কিছু কিছু আয়াত হয়ে যায়, বাতিল হয়ে যায়, মানে ওইটার যে বিধানটা রহিত হয়ে যায়, এটাকে বলে মানসুখ। এই যে আয়াতটার কথা বললেন, সূরা বাকারার 256 নম্বর আয়াত, ধর্ম দিনে কোনো জোর জবরদস্তি নেই, দিনের পথ মানে গোমরাহী পথ থেকে আলাদা প্রতিভাত হয়ে উঠেছে। এই আয়াতটা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, এখানে যে এবং সূরা কাফিরুনে এরকম একটা কথা বলা আছে, এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটা হচ্ছে একটা মানসুখ আয়াত, মানে হচ্ছে এটা একটা রহিত আয়াত। এই আয়াতটা আর ইসলামে প্রযোজ্য না, প্রযোজ্য হবে সামান্য কিছু ক্ষেত্রে, কিন্তু এটা প্রযোজ্য আপনার না ভাবলেও চলে। আপনার এখনকার সময় যে জিনিসটা প্রযোজ্য সেটা হচ্ছে সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 29 নম্বর আয়াত, সূরা আনফালের 39 নম্বর আয়াত, এগুলো হচ্ছে বর্তমান সময় প্রযোজ্য। কাফের ধরো, মারো, কাটো, জবাই করো, ওদের ধৈরা, ওদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করো, এইগুলা এখনো হচ্ছে তো এখনকার। কিন্তু এখনো তো ভাই মোল্লারা এই আয়াতের উদ্ধৃতি দেয় যে ইসলামের ধর্মে জোর জবরদস্তি নাই, যাদের ধর্ম এই তারা আয়াতের পালন উদ্ধৃতি যে দেয় যখন তারা হচ্ছে কি সংখ্যালঘু থাকে, বা যখন তারা দেখে যে আমাদের ক্ষমতা কম, যখন আমাদের ক্ষমতা ছিল তখনও একই কাজ মোহাম্মদ করেছিল, যখন মোহাম্মদ মানুষের কাছে দিন প্রচার করছিল তখন এই এই কথা বলেই মানুষ দিন প্রচার করে, কিন্তু যখনই ক্ষমতা প্রাপ্ত হবে তখনই হচ্ছে তখনই হচ্ছে যে তরবারি সহ কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে এবং তাদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলা কি মানে আমি তো হাওয়ায় হাওয়ায় কথা বলতেছি নাকি? এটা তো একটু দেখা দরকার, তাই না? দলিল প্রমাণ গুলো তো একটু দেখে দেখে নেওয়া দরকার নাকি, কি বলেন ভাই? জি জি অবশ্যই, একটু দেখেন তাহলে বলবেন, আমি আমি যদি নিজের মতো কথা বলবো। হতে পারে যে আমি চাচাবাজি করতেছি, হাওয়ায় হাওয়ায় কথা বলতেছি, এরকম দলিল নাই, হুদাই আমি বক বক করতেছি, এটা তো হতেই পারে নাকি? তাহলে জি আমি জি, একটু একটু দলিল দলিল দেখেন। প্রমাণ দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, প্রথমে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে, আমি একটু ওয়েট করেন, এটা হচ্ছে আহকামুল গ্রন্থ থেকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে ভাই আহকামুল কোরআন গ্রন্থ, এটা দেখা যাচ্ছে জি জি, দেখা যাচ্ছে। আহকামুল গ্রন্থ কোরআন, আহকামুল কোরআন গ্রন্থের খায়রুল প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 355 থেকে 358। এটা আমরা একটু দেখেন এখানে কি লেখা, এখানে একটু পড়েন ভাই জোরে জোরে, আল্লাহর কথা এই লাল কালি দিয়ে দেখানো অংশটুকু একটু জোরে জোরে পড়েন ভাই। আল্লাহর কথা, দিনে কোনো জোর প্রয়োজন নেই, প্রয়োগ নেই, হেদায়েতের পথ গুমরাহি থেকে আলাদা, স্পষ্ট প্রতিভা হয়ে উঠেছে। যা হোক, যদি সুলাইমান ইবনে মুসা বলেছেন এই আয়াতটি নাসুখ হয়ে গেছে, এই আয়াতটি দ্বারা মনসুখ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে মানে হচ্ছে রহিত হয়ে গেছে, মানে এই উপরের আয়াতটা রহিত হয়ে গেছে। ঠিক আছে, কোন জি জি, আয়াত দ্বারা রহিত হয়েছে হে এবং নবী, নিচের তুমি আয়াতগুলো কাফির, পড়েন, কোন আয়াত দ্বারা রহিত হয়েছে সেগুলো দুটো একটু পড়েন। জি জি, হে নবী, তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এই আয়াতটি দ্বারা উপরটা হয়ে গেছে, অতএব তোমরা মুশরিকদের হত্যা করো। আল হাসান ও কাতাদা বলেছেন দ্বীনে জোর প্রয়োগ নেই, কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে, আরবের সাধারণ মুশরিকদের বেলায়। দেখা যাচ্ছেন ভাই, আরবের সাধারণ মুশরিকদের বেলায় প্রযোজ্য না, কেননা জি তারা জি, বশ্যতা স্বীকার করে আরবের জিজিয়া সাধারণ দিতে রাজি মুশরিকদের, হয়নি, তাদের নিকট থেকে হয় তাদের ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত না তাদের উপর তরবারি, পড়বে, জি জি, তাদের হয় এখানটা স্পষ্টই কবুল বলা নিতে আছে, হবে অথবা তরবারির আঘাত, মানে তোরা ইসলাম তরবারি, গ্রহণ না করলে তরবারি দিয়ে মেরে ফেলার মতো ওদের। এটা তো সরাসরি একটা হুমকি ভাই। জি জি অবশ্যই। কিন্তু ওনারা হুজুরা এখনো কিন্তু এই যে লা ইকরাহ ফির দ্বীনের দলিল, ইসলামের জোর জবরদস্তি নাই, সবাই একসাথে বসবাস করতে পারবে, এটা কি বলছে আপনাকে? আসলে ইসলাম এগুলো শান্তির মিথ্যা ধর্ম, কথা এই বলে, আয়াত, এগুলো একদম মিথ্যা কথা বলে, চাপাবাজি করে, মিথ্যা কথা বলে, চাপাবাজি করে। এই আয়াতটা কোরআনে আছে, কিন্তু এই আয়াত মানসুক আয়াত, মানে মানসুক আয়াত দিয়ে তারা কেন এখনো, মানে এই জিনিসটাই হচ্ছে কি, তারা যে ভণ্ড, তারা যে ভণ্ড, তারা যে প্রতারক, এই জিনিসটা তো বোঝাই যায়। এটা তো একটা মানসুক আয়াত, সূরা তাওবা দ্বারা এই আয়াত মানসুক হয়ে গেছে। এই আয়াতটা প্রযোজ্য হবে, এখন প্রযোজ্য হবে, আহলে কিতাবদের কেউ যদি জিজিয়া দিতে, জিজিয়া দিয়ে দেশে থাকে, তাদের কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য হতে পারে, কিন্তু সেখানেও আরো নানা কথা আছে, সেখানে আরো নানা বিষয়াদি আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করতে পারি। কিন্তু এটা তো আম ভাবে একটা মানসুখায়া, তাই না? মানসুখায় কেন দলিল জি দেয়? জি, তারপর দেখেন, তারপর দেখেন এখানে আরো কি কি আছে, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কি লেখা, এ কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী করিম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুতি, তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। আর উক্ত আয়াতটির হুকুম সমস্ত কাফেরের উপর প্রয়োগযোগ্য হতে পারে, সমস্ত কাফেরের উপরে প্রয়োগযোগ্য হতে পারে। দেখা যাচ্ছে ভাই, সমস্ত কাফের আহলে কিতাবদের জি জি, উপর প্রয়োগযোগ্য হতে পারে, কেননা মুশরিক মাত্রই হয় ইহুদি না হয় খ্রিস্টান, ফলে তাদের উপর ইসলাম কবুল করার জন্য জোর করা যাবে না, তারা নিজেদের ধর্ম পালন করতে থাকবে, তবে জিজিয়া দিতে রাজি হয়ে। আর যে লোক আহলে কিতাবের কোন দিন পালনে স্থির থাকবে, তাদের সম্পর্কে জোর করা যাবে না, দিনের ব্যাপারে এনীতি প্রয়োগ সম্ভব, তখন তাতে ইমাম সাহেব বাতিল প্রমাণিত হয়ে যায়। তিনি বলেছেন তাদেরকে আগের ধর্মে ফিরে যেতে অথবা ইসলাম কবুল করতে বাধ্য করা হবে, কিন্তু কোরআনের আয়াতের আয়াত এমত সমর্থন করে না। নিচে দেখেন কে বলেন, আরব, কেউ কেউ প্রশ্ন করেন, তাহলে আরবের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল করিম যে আদেশ দিয়েছেন তাদের নিকট থেকে ইসলাম অথবা তরবারি ছাড়া কিছু গ্রহণ করা হবে না বলে ঘোষণা করেছেন, এর অর্থ তো এই যে
তাদেরকে দীন গ্রহণ করতে বাধ্যই বাধ্য করাই হলো। আর জানা আছে যে দীন ইসলামে প্রবেশ করতে যে লোক বাধ্য হবে সে প্রকৃত মুসলিম নয়। তাহলে আরবের মুশরিকদের জন্য বাধ্য করার কারণটা কি? জবাবে বলা যাবে, তাদেরকে ইসলাম প্রকাশ করতে বাধ্য করা হবে, আকিদা হিসেবে ইসলামের প্রতি বিশ্বাসী বানানো নয়, কেননা জোর করে কারো মনে বিশ্বাস সৃষ্টি করা যায় না। এই জন্য নবী করিম বলেছেন, আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তা যদি তারা বলে তাহলে তারা তাদের ধনমালকে আমাদের থেকে রক্ষা করতে পারলো, তবে তার জন্য তবে তার উপর কোনো হক ধার্য হলে ভিন্ন কথা, তবে তাদের হিসাব আল্লাহর কাছে। ভাই দেখা যাচ্ছে এই জিনিসগুলা, জি জি স্পষ্ট দেখা যাচ্ছে ভাই। তাহলে এই জিনিসগুলোর মানে কি দাঁড়াইলো বলেন তো? তাহলে তো আর ওই হাতের কোনো স্বার্থকতা থাকে না, দাওয়াত দিব মানলে মানবে, ভালো না মানলে শেষ। মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কোরআনেই বলা আছে, আরো একটা আয়াত পড়ি, আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। সূরা আনফাল 8 নম্বর সূরার 39 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 29 আয়াতে বলা আছে, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের যারা আল্লাহ ও রাসূলের ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না কর জোরে তারা জিজিয়া প্রদান করে। তাফসিরে এই জিনিসগুলোর অসংখ্য বর্ণনা আছে, মেরে ফেলা, কাটতে ফেলা, জবাই করে ফেলা, ওদের কাফেরদেরকে হত্যা করতে হবে, কিভাবে কেউ হত্যা করতে হবে, সব কিছু বলা আছে। এই যে দেখেন, এই এই যে দেখেন নবী কি বলেছেন এখানে, এই এই হাদিসটা পড়ি, হাদিস সম্ভার গ্রন্থের 1900 নম্বর হাদিস। ইবনে ওমর বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যাতে শরীরবিহীন আল্লাহর ইবাদত করা হয়। আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে, অপমান লাঞ্ছনা ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের জন্য, আর যে ব্যক্তি যে জাতি সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। একদম পরিষ্কার, মানে হুমকি ধামকি, মানে হুমকি ধামকি আলা মানে হাদিস, মেরা ফালামু, কাইতে ফালামু, জবাই কুরমু ইত্যাদি ইত্যাদি হাদিস। এই হাদিসটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের। যতক্ষণ না পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কিতাল মানে কতল করতে করতে এগিয়ে দেওয়া, সামনের দিকে এগিয়ে দেওয়া, ঠিক আছে? কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। রাসূলুল্লাহ কি বলেছেন দেখেন, রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই একথার স্বীকৃতি দিবে, সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। ভাই দেখা যাচ্ছে? জি জি স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বলেন যে এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন? এটা তো ভাই জোরজবস্তি এক প্রকার। এখন আপনি অন্য একটা ধর্মে শান্তিভাবে বসবাস করতেছেন, আমি হুট করে যা বললাম যে আসিফ সাহেব তুমি আমার এটাতে আসো, যদি আপনি না মানলেন আপনাকে আমি ঘ্যাচাং করে দিলাম, এটা জোরজবস্তি ভাই। আচ্ছা, তাহলে তাহলে এখন বলেন আপনার আর কি কোনো প্রশ্ন আছে? এই এই লেখাটা আপনি পড়ে নিতে পারেন, ইসলামে অমানবিক দাসপ্রথা, এই লেখাটার ভিতরে আমি পরিষ্কার ভাবে বর্ণনা করেছি যে ইসলামে হচ্ছে একটা জোর জবরদস্তি ধর্ম, এবং আরো তো অনেক বিষয় আছে, যেমন ধরেন একজন জি ভাই, আমি আমি সংশোধন করতে ইসলাম ত্যাগ করলো, ইসলাম ধর্ম আমি অ্যাপটা ডাউনলোড করছি, অ্যাপটা ডাউনলোড করছি, জি অ্যাপটা ডাউনলোড করছি, মাঝে মাঝে ঢোকে না, আমি ভিপিএন কানেক্ট করে মানে মাঝে মাঝে পড়ি, ভালো লাগে, এবং কিছু কিছু পিডিএফ অনেকে গিয়ে শেয়ার করি, কিন্তু সবাইকে দেওয়া যায় না ভাই, কারণ দিলে অনেক অনেক ঝামেলা করে, যাদের একটু ভালো লাগে তাদের হালকা পাতলা দেয়, তাতেই অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি নিজে নিজে পড়ি অনেক কিছু জানতে পারছি ভাই, এই জন্য অনেক প্রশ্ন মনে আসছে, আমি একটা নোট করে রাখছি যে আসিফ ভাইয়ের সাথে এগুলো বলবো। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে ভাই? জি জি, মোহাম্মদ যদি মহামানবী হয় তাহলে তার কোনো বিষয় ফিক্স না কেন? জন্মসাল, মৃত্যুসাল, বিয়ে, ইসলামের কোন একটা বিধিবিধান একদম 100% ফিক্স না কেন? এতে গেলাম না, কিছু তো বেশি ফিক্সড একদম, সেটা তো কোনো ইয়া নেই, যেমন আল্লাহ এক, এটা তো ফিক্সড। হ্যাঁ, এটা তো উনি তারপরে বলেছে, এটা তো উনি নিয়ে এসে বলছে, সেটা উনি তো কোনো এটা তো ইসলামের ইসলামের বিশ্বাস হচ্ছে, বিশ্বাসটা, সেই বিশ্বাসটা তো ফিক্সড, এটা তো কোনো মানে নতুন নাই, এটা তো একই আছে, সেটা তো এটা তো আসলে কোনো সমস্যা না। যেমন আর আপনি ওজু নিয়ে দেখেন, ওজু নিয়ে দেখেন দুজনে এক এক মত, জন্মসাল কত সাল, কত সালে জন্ম, এটা দিয়ে আসলে কি যায় আসে? এটা তো আসলে নবীর কোনো দোষ না, তার জন্মসাল কত কত সালে কত তারিখে এটা মনে রাখাটা তো নবীর কোনো না, মানে এখানে আপনি নবীকে তো কোনো দোষারোপ করতে পারেন না। আসলে যারা হচ্ছে মনে রাখতে পারে নাই বা যারা ভুলে গেছে তার জন্য হচ্ছে সাল কত, না তাদের সমস্যা, তারা আর জন্মসাল যায়নি বা কি না জানি বা কি, তাতে তো কারো কোনো কাজ তো তাতে ইয়া হয়ে যায় না। মনে করেন আমি আমার জন্মসাল মনে করেন আপনি জানেন না, তাতে তো এমন না যে আমার কাজ তাতে নষ্ট হয়ে যাবে, তাই না? না আপনার যদি জন্মসাল না জানি, আপনি কিন্তু এতদিন অনেক অনেক কথা বলতো, সালা জন্ম ঠিক নাই তাহলে কোন থেকে আলোচনা করে, কিন্তু যে জন্মের একটি ঠিক না থাকলেই স্পেশালি, বা সমস্যা কি, জন্মের ঠিক না থাকলেই বা সমস্যা কি, একজন মানুষের কর্মের উপরে নির্ভর করে আমরা মানুষকে মূল্যায়ন করি, মানুষটা কি কাজ করছে, জন্ম ঠিক আছে নাকি নাই ভাই আপনার, এটা আমি কি করবো ভাই, আমার কোনো খায়া দেখা নাই ভাই আপনার জন্ম ঠিক আছে নাকি নাই, জন্মের ঠিক নাই বা মানেই বা কি, আমি তো জন্ম হয়েছে এটা তো কনফার্ম, তাই না? আমি জন্ম না হইলে তো আমি আপনার সাথে কথা বলতাম না, তাহলে আমি তো জন্ম, আমার তো জন্মের অবশ্যই ঠিক আছে, প্রত্যেকেরই জন্মের ঠিক আছে, এমন কোনো মানে প্রাণী নাই যার জন্মের ঠিক নাই, অবশ্যই সে জন্মাইছে, কারণ তাকে তো আপনি দেখলেই তো বুঝবেন সে জন্মাইছে। শোন, আপনি বলতে পারেন তার বাপ মায়ের বিয়ে হয়েছিল কিনা বা ওইটা ভাই, ওইটা তো তার বাচ্চাটার সমস্যা কি, আমরা ভাই এই ধরনের কথাবার্তা একদমই অ্যালাউ করি না। হ্যাঁ, যে এই যে জন্মের ঠিক নাই বা মোহাম্মদের, এই মোহাম্মদও যদি হয় সেটা মোহাম্মদের জন্ম ঠিক থাকুক কি না থাকুক তা দিয়ে ভাই কি যায় আসে, কিছু যায় আসে না, একজন মানুষের কর্মের উপর ভিত্তি করে তাকে মূল্যায়ন করতে হবে, জি জি ভাই জন্মের উপর সঠিক না। সঠিক একটা উত্তর পাইছি। তো নেক্সট প্রশ্ন হলো, আল্লাহ তো
ফিক্সড, উনি তো যখন যেটা আদেশ করে সেটাই ইসলাম ধর্ম অনুসারে। তো লাইলাতুল কদর সৌদি আরবে আজকে হয়, বাংলাদেশে কাল কি হয়, অন্য দেশে আর একদিন হয়, এটা কেন ভাই? আপনার সাথে আমি কথা বলতে, সেটা ফিক্সড টাইম, আমেরিকাতেও যে টাইম হয়তো রাত ওখানে বা দিন অন্য এক জায়গায় অন্য টাইম, কিন্তু টাইমটা তো আমাদের ফিক্সড। এখন যে কথা বলতেছি এই টাইমটাই ফিক্সড ভাবে সব জায়গায় কার্যকর, কিন্তু আল্লাহ লাইলাতুল কদরের আসমানে নিচের স্তরে নেমে আসে, আজকে বাংলাদেশে আসলো, কালকে সৌদি আরবে আসলো, এটা এটা কিভাবে কি ভাই? হ্যাঁ, এখানে তো একটা প্রবলেম আছে। এটা তো আমি একটা লেখার ভিতরে দিয়ে লিখেছি, এটা এটা তো আসলে মানে টেকনিক্যালি সম্ভব না। তাহলে আল্লাহ আর কারো সে ফেরত যেতে পারবে না, তখনই তার পৃথিবীর চারদিকে ঘুরতে হবে। তো ঠিক আছে, ওই লেখাটা পড়ে নেন। আমার মনে হয় যে আপনি আপনাকে আজকে তাহলে বিদায় জানাই, কারণ আমার ব্যাগ স্ট্রেসটা ভর্তি হয়ে গেছে ভাই। জি জি ভাই, ধন্যবাদ। তো আর ঠিক আছে, ঠিক আছে, ভালো আরেকদিন থাকবেন। কথা বলবো। ঠিক আছে, আচ্ছা জি ভাই, ঠিক জি আছে, ধন্যবাদ, আপনাকে বিদায় ওকে। জানাচ্ছি। অনেকে